আমাদের অঙ্কে নয়টা চিহ্ন বা অঙ্ক দিয়ে সব ধরনের অঙ্ক লেখা যায়। সেই নয়টা চিহ্ন তোমরা অবশ্যই জানো, এখন সেটা আমরা লিখি। ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই 10টা অঙ্কের মধ্যে প্রথম 9টা অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত, কে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক বলা হয় এই জন্যই, সার্থক সংখ্যা এই জন্যই বলা হয়, কারণ প্রত্যেকটা সংখ্যার একটা করে মান আছে। 1 মানে হচ্ছে একটা, ধরো আমাদের একটা স্টার। 2 মানে হচ্ছে দুই, দুইটা সংখ্যা বোঝায়, 2টা স্টার। 3 মানে তিনটা বস্তুকে বোঝাতে পারে, তিনটা সার্থক, তিনটা অর্থ আছে বা মান আছে। এরকম 4, 5, 6, 7, 8, 9, এগুলো সবারই একটার মান আছে বলে এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। আরেকটা অঙ্ক আছে যেটা শূন্য। শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না, কারণ এর নিজস্ব কোনো মান নাই। এটা কোনো সংখ্যার বাম পাশে বসে বা কোনো সংখ্যার ডান পাশে বসে, বাম পাশে বসলে এর কোনো মান নেই, কিন্তু বাম পাশে বসলে কোনো সংখ্যার সাথে বামে বসে এটা একটা পূর্ণাঙ্গ একটা সংখ্যা বা পূর্ণাঙ্গ একটা অঙ্ক প্রকাশ করতে পারে। তাই এটাকে শুধু শূন্য বলতে পারি আমরা, বা এটা কোনো সার্থক অঙ্ক নয়, সার্থক সংখ্যা নয়। এখানে তোমরা দেখতে পারতেছো 10টা সংখ্যা আছে, এবং এই 10টা সংখ্যা দিয়েই আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন সংখ্যা বানাতে পারি। এরা প্রত্যেকটাই এক একটা সংখ্যা, এক এক সংখ্যাকে বলা হয় একক, একক সংখ্যা মানে একাই একটা সংখ্যা। তো আমরা 10 ভিত্তিক সংখ্যা লিখতে পারি, যেমন এখান থেকে 1 আছে, কোনো একটা সংখ্যা লিখি, ধরো 2, 2 একটা সংখ্যা, এটা স্থান হচ্ছে 1 বা একক, এটাকে একক স্থান বলে। এখন এটার সাথে আরেকটা সংখ্যা যদি আমরা লিখি ডানে, ধরো 4, এটা আরেকটা স্থান তৈরি হয়ে গেল, এটা একটা স্থান, এটা একটা স্থান, এটাকে এইটার এই স্থানের ভ্যালু হচ্ছে এটার, এটি সংখ্যার এই স্থানটার মান হচ্ছে এর চাইতে 10 গুণ, এটাকে বলা হয়, এই জন্য বলা হয় দশক। তার মানে হচ্ছে এটা স্থানীয় মান 2, কারণ সে এককের ঘরে আছে, বা 2 একক বলতে পারি। আর এটা হচ্ছে 4 দশক, মানে হচ্ছে 4 গুণন 10, তার সমান আমরা জানি, গুণন তোমরা আগে শিখেছ, 40। আমাদের এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে 42, তোমরা বুঝতে পারতেছ 42 সংখ্যা। তার মানে হচ্ছে আমরা এইটার যে প্লেস ভ্যালু বা স্থানীয় মান যেটা, সেটা হচ্ছে 4-এর স্থানীয় মান হচ্ছে 40, আর 2-এর স্থানীয় মান 2 একক, মানে হচ্ছে 2 গুণন 1 = 2। এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবা 2, 4, 42, দেখো 42 হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন স্থান তৈরি করতে পারি। আমাদের অঙ্কে যেসব স্থান তৈরি করে দেয়া আছে সেটা হচ্ছে, আমরা যখন 2 বা ততোধিক সংখ্যা দিয়ে আমরা যখন কোনো অঙ্ক লিখতে যাব, সেই অঙ্কর নিজস্ব এক একটা পজিশন আছে বা প্লেস আছে, পজিশন প্লেস বা স্থান আছে বলতে পারো। সেটা এক একটা স্থান হচ্ছে, যেমন ধরো একটা প্রথম যদি 1 অঙ্কের হয় তাহলে সেটা হচ্ছে একক স্থান, যার মানে হচ্ছে 1। আর ডান দিকে যতই এগোবে ততই তার 10 গুণ করে বেড়ে যাবে, যেমন 1-এর 10 গুণ 10, সেটাকে আমি বলতেছি দশক, যার মান হচ্ছে 10। এর ডান দিকে আরেক ঘর এগুলে
সেটার মান হয়ে যাবে শতক, শতক যার মান হচ্ছে 100। এর ডান দিকে আরও আসলে তোমরা একটা লক্ষ্য করো, এখানে 1, 10, যেটা 1 এর 10 গুণ, এখানে শতক 100, 10 এর 10 গুণ। এখন শতকের পরে ডান দিকে আরেকটা সংখ্যা যদি, আরেকটা স্থান যদি বাড়ানো হয়, তাহলে সেটা বলা হবে হাজার, যেটা অঙ্কে লিখে আমরা 1000, যেটা 110 গুণ। তার ডান দিকে আসলে যেটাকে আমরা বলি অযুত, বা অযুত যেটাকে আমরা 10,000 বলে থাকি। কমা সম্পর্কে আমরা পরে আসব, যেটা 1000 এর 10 গুণ অযুত। তারপর আমরা লিখি লক্ষ, যেটা 10,000 এর 10 গুণ, একটার পরে 5টা 0। তারপরে লিখি আমরা নিযুত, যেটা এর 10 গুণ, একের পরে 6টা 0। তারপরে আমরা লিখি কোটি, যেটা 1এর পরে 7টা 0। 1, 2, 3, 4, 5, 6, 7টা 0, 3, 2, 2। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যার পজিশন অনুযায়ী মান। পজিশন মানে হচ্ছে এক সংখ্যার হলে একক, দুই সংখ্যার হলে দশক পর্যন্ত আসবে, তিন সংখ্যার হলে শতক পর্যন্ত আসবে, চার সংখ্যা হলে হাজার পর্যন্ত আসবে, পাঁচ সংখ্যার কোনো অঙ্ক হলে সেটা অযুত পর্যন্ত আসবে, ছয় সংখ্যার কোনো অঙ্ক হলে লক্ষ পর্যন্ত আসবে, সাত সংখ্যার কোনো অঙ্ক হলে সে নিযুত পর্যন্ত আসবে, আট সংখ্যার কোনো অঙ্ক হলে সেটা কোটি পর্যন্ত আসবে। তো তোমাকে যদি এখন কেউ বলে 1 কোটি লিখতে, তাহলে তুমি 1 কোটির নিচে 1 লিখবা আর সবগুলোকে 0 দিয়ে দেবা। তার মানে হচ্ছে তোমার 1 কোটি হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তোমার 8 সংখ্যার একটা অঙ্ক হয়ে গেছে, যেটা 1 কোটি। তো চলো এখন আমরা দেখি, আমরা কিছু এক্সাম্পল নেই। যে তোমাকে যদি বলা হয় 450 এর স্থানীয় মান নির্ণয় করো, স্থানীয় মান বলো, তাহলে কেমনে লিখবা? এখানে হচ্ছে 4, 5, 0। তাহলে প্রথমটাকে বলি একক, দ্বিতীয়টাকে বলি দশক, তৃতীয়টাকে বলি শতক। তাহলে আমার এখানে আছে কত? 4, তারপর 4 শতক। এটাকে সংক্ষিপ্ত আকারে শত বলে। এখানে আছে আমার 5, 5 দশক, এখানে 0, 0 একক। তাহলে এটাকে আমাকে বলতে হবে 4 শত, 4 শতক। আমরা 5 দশক আর 0 একক এগুলোকে বলি না, কারণ আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা নাম আছে। 10, 11, 12 থেকে শুরু করে 100 পর্যন্ত আমাদের আলাদা আলাদা নাম আছে, যার জন্য প্রথম দুই ঘরের যে অঙ্কটা থাকবে সেই দুই ঘর,
যেমন এই দুই ঘরের যে অঙ্কটা থাকবে তার নাম অনুসারে আমরা বলবে, যেমন এখানে 5 0 তার মানে 50, 50 তার মানে 450, এটা স্থানীয় মান, চারের স্থানীয় মান 4 শতক, 4 শতক মানে হচ্ছে 4 গুণন 100 তার মানে 400, 5-এর স্থানীয় মান 5 দশক মানে 5 গুণন 10 অর্থাৎ 50, 0 স্থানীয় মান 0 গুণন 1 তার মানে 0, তো 4-এর স্থানীয় মান 400, 5-এর স্থানীয় মান 50, 0 স্থানীয় মান 0। তো আমরা আরেকটা অঙ্ক করি, তো তোমাকে যদি কেউ বলে তোমাকে যদি কেউ বলে 8 9 5 2 0 এটাকে কথায় লেখো, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি কমা দিয়ে সেপারেট করা হয়, এত বড় অঙ্ককে যেহেতু আমরা একবার পড়তে পারি না, তার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাম দিক থেকে, বাম দিক থেকে আমরা একটা সরি ডান দিক থেকে বাম দিকের দিকে যেতে হবে, প্রথম 3 ঘর পর একটা কমা বসবে, তারপরে যত অঙ্কই থাকবে 2 ঘর পর পর, এরপরে যদি আরও থাকতো 2 ঘর পর পর কমা বসতো। কমা দিয়ে সেপারেট করলে আমরা সহজে বুঝতে পারতেছি এটা হচ্ছে 8 9, 8 আর 9, 8 আর 9 এই দুইটা সংখ্যা একসাথে আমরা পড়ব, তারপর 5 2 0। এখন দেখো আমরা যদি এটাকে বলি এটা হচ্ছে একক, দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে নিযুত। আমরা এই নিযুতটাকে সাধারণত ব্যবহার করি না, তার পরিবর্তে নিযুত আর হাজারের ঘরে যদি দুইটা সংখ্যা থাকে, দুইটা সংখ্যাকে আমরা তাদের নাম ধরে বলি, তার মানে এইটার যদি আমরা বলি এবং সেটা হাজার হিসাবে ধরি, এখানে 8 আর 9 আছে তার মানে হচ্ছে 89, সো আমরা লিখি 89, এটা যেহেতু হাজারের ঘরে আছে, হাজার, এখানে আছে 5 শতক তার মানে হচ্ছে 5 লিখবো তার নাম অনুযায়ী, 5 শতক, এই দুইটা ঘর যেহেতু আমাদের এর নিজস্ব নাম আছে একক আর দশক, তাহলে এটাকে লিখবো 20, 5 শত 20, তার মানে এটাই কথায় লেখলে হলো 89,520। তো এইখান থেকে যদি আমাদের স্থানীয় মান বের করতে হয়, ধরো আমরা স্থানীয় মান বের করব, 8-এর স্থানীয় মান কত হবে, 8-এর স্থানীয় মান হবে 8 গুণন 10,000, কারণ এটা হচ্ছে নিযুত, 10,000 তার মানে হচ্ছে 80,000 হলো 8-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান হবে 9 গুণন, যেহেতু এটা 1,000-এর ঘরে, হাজার 1,000 তার মানে 9,000, 5-এর স্থানীয় মান হবে 5 গুণন, এটার শতক মানে হচ্ছে 100, 100 তার মানে 5 শত হচ্ছে 5-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান দশক তার মানে 2 গুণন 10 সমান 20, 2-এর স্থানীয় মান, 0-এর স্থানীয় মান 0 গুণন 1 সমান 0। ওকে, এভাবে আমরা খুব সহজেই আমরা এটাকে কথায় লিখতে পারলাম, এটার স্থানীয় মানও বের করতে পারলাম, ঠিক আছে। আমাদের এখন যদি কেউ বলে তোমাকে 7টা অঙ্কের 7 অঙ্কের একটা সংখ্যা লিখতে হবে,
সাত অঙ্কের সংখ্যা মানে হচ্ছে, বা আমরা ছোট থেকে শুরু করি, তিন অঙ্কের একটা সংখ্যা লিখতে হবে। তিন অঙ্কের সংখ্যা মানে শূন্য, এক থেকে শূন্য পর্যন্ত যে 10টা অঙ্ক প্রতীক আছে তার যে কোনো তিনটা ব্যবহার করে আমরা একটা সংখ্যা তৈরি করতে পারি। তিন অঙ্কের সংখ্যা লিখতে হলে ধরো আমরা লিখলাম 8, 9, 1, তিন অঙ্কের সংখ্যা। চার অঙ্কের সংখ্যা লিখতে বললে আমরা যে কোনো একটা সংখ্যা নেই 10টা সংখ্যার মধ্যে, 7, 0, 5, 2। এখন তোমাকে যদি কেউ সাত অঙ্কের একটা সংখ্যা লিখতে বলে, তাহলে সাতটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা লিখতে পারবে। এখন সাত অঙ্কের সংখ্যার মধ্যে তোমার সবচেয়েতে ছোট সংখ্যা এবং সবচেয়েতে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করবে? তোমার সাত অঙ্কের মধ্যে তোমার 10টা অঙ্ক, 1, 2, আমাদের অঙ্কগুলো লিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 8, 9, 0, এই যে 10টা প্রতীক আছে, এই প্রতীকের যে কোনো 7টা, এর মধ্যে থেকে 7টা নিয়ে তোমার বড়, 7টা নিয়ে সাজাইলে সবচেয়ে বড় কোন সংখ্যাটা হবে এবং সবচেয়ে ছোট কোন সংখ্যাটা হবে। তুমি 10টার মধ্যে দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তার মানে 7টা 9 যদি লেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটা নয় লিখলাম। সাত অঙ্কের সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা সব সময়ই এটা হবে। এখন এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? শূন্য। কিন্তু শূন্য আমরা লিখতে পারবো না, কারণ হচ্ছে শূন্য নিজস্ব কোনো মান নেই। সাতটা শূন্য লিখলে আসলে কোনো সংখ্যাই হবে না। বা এরকম যদি করি আমরা, শূন্য 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 1, 2, 3, 4, 5, 6, 7, বা লাস্টে যদি একটা এক লিখি, তাহলে হবে না, কারণ ডান দিকে যদি কোনো শূন্য থাকে তার আসলে কোনো মান নেই। তাহলে এটা সাত অঙ্কের সংখ্যা হলো না, সেটা হলো আমাদের এক অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের সাত অঙ্কের সংখ্যা যদি করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই এখানে একটা সার্থক অঙ্ক থাকতে হবে, এবং সার্থক অঙ্কগুলো হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে, এবং এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এটা। তো এর মধ্যে আমরা যদি এইটাকে লিখি, লেখে আর সব যদি শূন্য করে দেই, 1, 2, 3, 4, 5, 6, আরে একটা সাতটা, তাহলে সাতটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাত অঙ্কের সবচেয়েতে ছোট সংখ্যা, এর চেয়ে আর ছোট সংখ্যা হয় না। খুব সহজ না? এখন যদি তোমাকে কেউ বলে পাঁচ অঙ্কের কোনো একটা সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা লেখা, তাহলে নিশ্চয়ই লিখতে পারবা 9, 9, 9, 9, 9, পাঁচটা নয়, আর হচ্ছে 1, 0, 0, 0, 0, পাঁচ অঙ্কের সবচেয়েতে ছোট সংখ্যা। ওকে, আমরা আরেকটা জিনিস দেখি। তোমাকে যদি কেউ বলে, ধরো তোমাকে বললো, তোমাকে পাঁচটা সংখ্যা, দুই তিনটা সংখ্যা দেওয়া হলো, 2, 3, 7, ধরো 5, এই সংখ্যাগুলোকে সব সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা, আচ্ছা এখানে 5 না লিখে আমরা 0 লিখি, সবচাইতে বড় সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যাটি লিখো এইখানে, এবং সেটা চার চার ডিজিট মানে চার অঙ্কের হতে হবে। এখন এখানে যদি দেখো সবচাইতে বড় সংখ্যা চারটা আমাদের 7, 7, 3, 2, 0, এটা হচ্ছে সবচাইতে বড় সংখ্যা। এখন সবচাইতে ছোট সংখ্যা কোনটা হবে? সবচেয়ে ছোট সংখ্যা যদি দেখো, এখন সবচেয়ে ছোট শূন্য, আমরা কখনোই ডানে শূন্য দিতে পারবো না, কারণ শূন্য যদি দিতে চাই তাহলে সেটা আসলে এই চার সংখ্যার হবে না, তখন তিন সংখ্যার হবে, কারণ ডানে শূন্যের কোনো মূল্য নেই। তাহলে শূন্যকে বাদ দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা কী আছে? 2।
দুইয়ের পরেই তোমাকে শূন্যটা বসায় দিতে হবে, শূন্য তারপরে তিন তারপরে সাত। তাহলে এখানে ফর্মুলাটা মনে রাখবা, সার্থক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা ডানে বসাবা ছোট সংখ্যা বের করার জন্য, তারপরে শূন্য থাকলে শূন্য বসা, তারপরে অন্য সংখ্যা বাদ পড়লো সেই সংখ্যাগুলোর ক্রমান্বয়ে সাজাবে ছোট থেকে বড় আকারে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8 3 2 0, আর 2 0 3 8 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আশা করি সব অঙ্কই করতে পারবে এখন। ধন্যবাদ।